মা হালিমার হাতে যখন শিশু নবীকে তুলে দিচ্ছে, তখন মা হালিমা মা আমিনাকে কি প্রশ্ন করলো শোনো। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত পোটে পোটে এই চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইঞ্জিলে শোনা যায়, চোপুরে শোনা যায়, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত পুট পুটে এই চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইঞ্জিলে শোনা যায়, তাওরাতে শোনা যায়। এই কথা শোনার পর মা আমিনা মা হালিমাকে কি উত্তর দিল শোনো। শোনো শোনো মা হালিমা, তুমি বলতে পারো কোথার করুণা, শোনো শোনো মা হালিমা, তুমি বলতে পারো কোথার করুণা, কেন জীবি দিলে নো আমার ঘরে, শিশু নবীকে বুকে ধরে আর কবর দিল আল্লাহ আহাদ। মা আমিনা বলছে কবর দিল আল্লাহ আহাদ, তোমার লালের নামে মোহাম্মদ, কবর দিল আল্লাহ আহাদ, তোমার লালের নামে মোহাম্মদ। এ নাম শুনিলে শয়তান পালায়, এ নাম নিলে যে নাম শুনিলে শয়তান পালায়, যে নাম নিলে গো নাম চেয়ে যায়, এ নাম লেখা আরশ পাকে জান্নাতি দরে যায়। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুট ফুটে এই চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইঞ্জিলে শোনা যায়, চোপুরে শোনা যায়। তারপর বলছে মা আমিনার খেজুর তলায় নূর কে নিয়ে হুরু তোলা তোলায়, আর বোরক এসে তোলা তোলায়, সে তোলাতে নবীর নাম দেখা যায়। তখন কেঁদে কেঁদে বুলা তো কোচে মাতা চুমা দে তো চোখের পাতায়, হাতে বুলা তো কোচে মাতা চুমা দে তো চোখের পাতায়, এতনি বলে ডাকতো না কেউ বাচ্চাকে আমার। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত পুট পুটে এই চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইঞ্জিলে শোনা যায়, চোপুরে শোনা যায়, কি মিষ্টি মধু মোহাম্মদ।
চাঁদের নাম, এত পুট পুটে চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইঞ্জেলে সোনা যায়, যৌবনে সোনা যায়। তারপর শুনুন, বলছে খোদা।